नमस्कार सर्वप्रथम स्वागत चापुलिया टाइम नसीम अख्तर आज के सम्मुखे चंचल खबर नहीं उपस्थित हुई इतिमध्ये परिचित जे कोनो सर्वे है ग्रामे पोस्ट अफिसे जिपिर अंडारे गोलपोखर टू जेखाने बास करी से सब सर्वे विडिओ अफिस एडिओ अफिस जे कोनो अफिसे द्वारा मेम्बर जिपी मेम्बर प्रधान तादेर किन्तु कोनो खबर थाके কিন্তু আজকে আমরা এমন মুখে মুখামুখি হয়েছি কিছু ব্যক্তির যাদের কোনো উল্লেখ পাওয়া যায় না। কে বলছে আমি রায়গঞ্জ, কে বলছে আমি কলকাতা, কে বলছে আমি হয়তো এরিয়াটা আমি সার্ভে করে থাকি। তাই আমরা তাদের মুখে থেকে জেনে নিব যে সেসব বিষয় তারা কেন করছে, এবং আমি জানিয়ে রাখতে চাই যেসব বিষয়ের প্রতি তারা আজকে এখানে সার্ভে করতে এসেছেন সে বিষয়ে তাদের মোবাইলে একটা অ্যাপ আছে, ওই অ্যাপের মধ্যে যাওয়া চলাকালীন আমরা দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন তথ্য কিন্তু তারা পেয়ে যাচ্ছে, এবং আমরা এটাও পেয়ে যাচ্ছে তারা যে আমরা কাকে কাকি পছন্দ করি, এবার তৃণমূল প্রার্থীকে বা বিজেপি প্রার্থীকে বা অন্য অন্য প্রার্থীকে, এবং এটাও চলে আসে এখানে আমাদের প্রার্থীগুলোর নাম যে আমরা কাকে পছন্দ করি। এসব বিষয় জানার অভিযোগ এখানে তুলে ধরেছে আজকে জনগণ, এখানে তাদের মুখ থেকে আমরা তুলব। যদিও তাদের সার্ভে করতে হয়, তবে এ ধরনের সার্ভে কেন করবে তারা? তাই আমি প্রথমে আমার এক দাদা আছে এখানে, তাকে আমরা জিজ্ঞেস করব। নাম কি দাদা প্রথমে? আচ্ছা নমস্কার, আমার নাম অনুকূল বর্মন। পড়াশোনা আমাদের জনগণ এখানে যে আজকে আপনারা যে সার্ভে করেছেন, এই সার্ভে কিন্তু এখানে আমাদের কেউ মেম্বার বা জিপি বা কোনো বিডিও এখন অব্দি বলতে পারছে না। আর মানুষের যেটা অভিযোগ এখানে যে আপনি হয়তো ইলেকশন নির্বাচন আমাদের হয়তো হ্যাং করছে, আমাদের ভোটটা হয়তো হ্যাং করছে, এখানে ইভিএম হ্যাং করতে পারে, বা আপনারা যে তথ্যগুলো নিয়ে যাচ্ছেন হয়তো আপনারা এটা এনপিআরও করতে পারেন, তার সঙ্গে কি কতটা এটা সত্য বা কত সত্য এটা আমরা যেগুলো আমি আপনাকে প্রশ্ন করলাম সে সম্পর্কে আপনি বলবেন। আপনি এবং আপনি যেসব বলছেন আপনি এনজিওর আন্ডারে, আপনার কিন্তু সবাই এনজিও বলে না, কেউ বলছে আমি মডেলস কোম্পানি থেকে আসছে, কেউ বলছে আমরা হয়তো সাংবাদিক পত্র থেকে এসেছি, আপনি বললেন এনজিও থেকে, কতটা সত্য এসব কথা আপনি একটু নির্বাচিত করে বলবেন। আচ্ছা, আমরা যে সংস্থাতে কাজ করি মডিউলাস রিসার্চ একটা সার্ভে সংস্থা, এই সংস্থাগুলো বিভিন্ন ধরনের সার্ভেগুলো করে থাকে। বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি উন্নয়ন ব্যবস্থার উপরে সমীক্ষাগুলো চলছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আর উন্নয়ন ব্যবস্থার উপরে আমরা একটা জনমত সমীক্ষা করছি ইলেকশনের উপরে, 2019 বিধানসভা নির্বাচনের উপরে এই সমীক্ষাগুলো করা হয়। এটা পুরোটা গোপনীয় মতামত, আমাদের বুথে গিয়ে মোটেই 20টা লোকের মতামত নিতে হয়, কিছু মহিলার মতামত কিছু পুরুষের মতামত। আচ্ছা, এটা কার আদেশে করা যাচ্ছে? এটা আমাদের, বললাম তো আমরা একটা সংস্থার হয়ে কাজ করি, এরা বিভিন্ন ধরনের সার্ভেগুলো করায়। ধরে নেন একটা সংস্থা আছে, ওনাকে কাজ দেওয়া হলো যে আপনি এই সংস্থার কাজগুলো করেন, তো সেই হিসেবে আমরা মানে আমরা এমপ্লয়, ঠিক আছে, ওই সংস্থার এমপ্লয় আমরা, ওইভাবে আমরা কাজ করি, ওই এত ডিটেলস তো আমরা বলতে পারবো। মানুষ যেসব অভিযোগ করছে সেসব উত্তর আপনার কাছে কি আছে? মানুষ যেমন অধিকার করছে, হয়তো নির্বাচন কমিশনটা আমাদের হ্যাং করা হচ্ছে এখানে বা এনপিআর করা যাচ্ছে, এসব এসব আপনি কি বলবেন? না, এসব তো মানুষের হয়তো ধারণা, কিন্তু আমরা যতদূর জানি এটা কোনোটা এইরকম বিষয় নয় যে ইভিএম মেশিন হ্যাং করা হচ্ছে কিংবা আগে ইলেকশন করে নেওয়া হচ্ছে, এরকম কোনো বিষয় নয়। কিন্তু সেসব নির্বাচনের সম্বন্ধে কেন তথ্য নিচ্ছেন আপনার? তবে কারণ এটা ইলেকশনের উপরেই সমীক্ষাটা করা হচ্ছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আর উন্নয়ন ব্যবস্থার উপরে, ঠিক আছে। তা আমরা শুনলাম, সরাসরি আমরা শুনলাম যা বলছেন, এবং এখানকার জনগণও যা এর প্রশ্ন তুলছে এখানে সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো। অনেকেই আছে তারা সেমি কথা বলবে, এবং আমরা আমি চেষ্টা করবো একজন জনগণের কাছ থেকে জানার যে তারা কিভাবে। এখানে আমার একজন কাকু এখানে আছে, তার কাছে আমরা জিজ্ঞেস করবো এখানে যে এইসব যা বললো আপনার, আপনি তথ্য দিচ্ছে এখানে যে নির্বাচন সম্বন্ধে তথ্য, আপনারা কি বলে এখানে অভিযোগ করছেন? আমার অভিযোগ, আমার নাম মোহাম্মদ মাহতাবুদ্দিন, সূর্যাপুর টু অন্তর্গত 163 নম্বর বুথের একজন আমি ভোটার, তার সাথে 31 নম্বর চাকুলিয়া বিধানসভার 132 নম্বর বুথের আমি বিএলও। আমি ডিউটি থেকে বাড়ির পথে ফেরার সময় দেখলাম কাজীবিটা চক, এখানে একটা ছেলে দাঁড়িয়ে আছে, তার সাথে অনেক মানুষজন দাঁড়িয়ে আছে, আর আমার এখানকার আমার বুথের যিনি মেম্বার উপপ্রধান ফিরোজ সাহেব, ওনার সাথে কিন্তু একটু কথা কাটাকাটি চলছে। আমি দেখলাম যে এত ভিড় কেন ভাই, আমিও সেখানে দাঁড়ালাম মোটর সাইকেলে। তারপরে আমি ওর সাথে কিন্তু ওর ডকুমেন্ট গুলো দেখলাম, ডকুমেন্ট দেখার পরে আমি ওকে জিজ্ঞেস করলাম, ভাই তুমি কোথা থেকে এসছো, তোমাকে কে পাঠিয়েছে? তো বলছে আমাকে মিডিয়া তথ্য পাঠিয়েছে যে আমি মিডিয়ার এখানে জনমত নিচ্ছি। তো আমি আবারও কিন্তু সার্ভে করতে লাগলাম, যাচ্ছে তুমি কি কি নিয়ে যাচ্ছ, তো তোমার একটা হার্ড কপিটা আমাকে দাও।
তো হার্ড কপি ও বলছে যে আমাদেরকে কোনো হার্ড কপি দেওয়া হয়নি। আমি বলছি তাহলে তুমি কি নিয়ে সার্ভে করছো? তো বলছে মোবাইলের মাধ্যমে আমাদেরকে একটা অ্যাপস দেওয়া হয়েছে, সেই অ্যাপে আমরা কাজ করি। তো আমি বললাম যে দেখি তাহলে তোমার মোবাইলের অ্যাপটা খুলো। আমি দেখলাম তাতে কিন্তু অনেক পার্টির সিম্বল চলে আসছে। তো আমাকে সেই জায়গাতে কিন্তু সন্দেহ হলো যে তাহলে এই ছেলেটা অন্য এক কোনো কাজ তো করে না। ওর সারা তথ্য আমি যখন খতিয়ে দেখতে লাগলাম, ওকে জিজ্ঞেস করলাম তোর কি ভোট হয়েছে ভাই? ও বলছে না আমার ভোট হয়নি। তারপরে কিন্তু ওর আমি যখন ওকে জিজ্ঞাসাবাদ করতে লাগলাম, তখন বলছে আমাকে কলকাতা থেকে পাঠিয়েছে, আমাদেরকে এরকম কাজ করতে দিয়েছে, আমরা এত টাকা দিনে পাই। তো যাই হোক, ওই ছেলেটাকে আমরা ধরলাম। নিয়ে ওর সমস্ত খোঁজাখুঁজি করার পরে আমরা দেখলাম যে দেখে আচ্ছা তোমার এটা কি এতে গুগলে আছে কি? আমরা সেই গুগল সার্চ করে দেখলাম, তার কোম্পানির কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। ওর আধার কার্ড আমরা চেক করলাম, তাতে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। এগুলো সব কিন্তু একদম ফলস। তারপরে ওকে বললাম যে আচ্ছা ভাই, তোর যে এই অ্যাপটাতে কাজ হচ্ছে, তো তোর এই অ্যাপের কানেকশনটা কোথায় আছে আমাকে দেখা। কারণ আমি যখন বিএলও, আমাদেরকে একটা অ্যাপস দেওয়া হয়েছে, প্রত্যেক বিএলও এর কাছে এক একটা অ্যাপস আছে। সেই অ্যাপসে যখন বিএলওরা কাজ করতে যায়, তাহলে প্রত্যেক ভোটারের লোকেশন ধরিয়েছিল। আর ওই লোকেশনটা আমি কোথায় দাঁড়িয়ে আছি, কোন ভোটারের কাছে আমি দাঁড়িয়ে আছি, ওর তথ্যটা আমার সরাসরি বিডিও অফিসে, আমার ইলেকশন ডিপার্টমেন্টে পৌঁছে যায়। তাই বললাম যে তাহলে তুমি কি কোনো এনজিও থেকে এসছো? বলছে না আমি কোনো এনজিও থেকে আসিনি, আমাকে ওই মিডিয়া এতে থেকে এসেছি। তো আমরা বললাম যে যখন এসেছো তাহলে তোমার মিডিয়ার হেড অফিস কোথায়? ও বলছে আমার কলকাতা। আমি বললাম তোমার মিডিয়ার একে তোমরা কয়জন এসছো? তো বলছে আমরা চাকুলিয়া বিধানসভাতে চারজনে কাজ করছি। তুমি একাই আছো, আর সবগুলো কোথায়? তো একজন ওর সঙ্গীকে ফোন লাগালো, বলছে আমি ডিউটি থেকে কাজ করে নিয়ে এক ঘন্টাতে ও রায়গঞ্জের কাছাকাছি পৌঁছে গেছে। তা আমি বললাম যে ভাই তুমি কি প্লেনে উড়ে গেছো? যেহেতু আমাদেরকে ডিউটি থেকে রায়গঞ্জ যেতে হলে 5 ঘন্টা সময় লাগে, আর তুমি কিসে গেছো, প্লেনে গেছো না ট্রেনে গেছো? তো বলছে আমি, আমার কাছে তো কোনো গাড়ি ছিল না, আমি এখন ওই সূর্যাপুর দিয়ে বাস ধরে রায়গঞ্জে পৌঁছে গেছি। আমি বলছি তাহলে তোমাকে এখানে আসতে হবে, তুমি কি করে গেলা ওইখানে? এই জিজ্ঞাসাবাদে নিয়ে এসে ওকে আমরা এখানে বসিয়ে রেখেছিলাম। আমি ওকে মিষ্টি খাওয়ালাম, ওকে আমি সিঙ্গাড়া খাওয়ালাম, ওকে বললাম যে ভাই তোর কোনো ভয় নেই, চল আমার সাথে। আমাদের ওখানে আমি ওকে আবার জিজ্ঞেস করলাম, আচ্ছা তুই যখন এসেছিস তাহলে কি আমার যেখানে ব্লক আছে ব্লককে কোনো খবর আছে? বলছে যে না ব্লককে আমাদের কোনো খবর নেই। তা আমি বললাম যে এমএলএ কে কোনো খবর আছে? বলছে যে না এমএলএ কেও কোনো খবর নেই। আমি বললাম যে আচ্ছা তুই যে আমার গ্রামটাতে এসেছিস আমার বুথে, তো এখানকার ভোটারের যখন তথ্য নিচ্ছিস তাহলে কি আমার প্রধানের সাথে কথা বলে এসেছিস বা আমার পঞ্চায়েত অফিসে কোনো ইনফরমেশন দিয়েছিস? বলছে না কোনো ইনফরমেশন দিইনি। তা আমি বললাম যে তাহলে তুই কিন্তু এখানে জালিয়াতি কাজ করতে এসেছিস, তোকে আমি এখানে এখনো রাখছি, তোর যার তোর সাথে যারা আছে তাদেরকে তোকে ডাকতে হবে। আচ্ছা, ওনারা যা বলছে যে আমরা একটা সার্ভে করে থাকি, ওই সার্ভেটা আপনাদের কতটা সত্য বা কতটা মিথ্যা লাগে? বা আপনার এখানে আমি আরো একটা কথা শুনলাম যে তাদের প্রতি একটা হিন্দু মুসলিমের কথা উঠেছে, সেটা কতটা সত্য? সেটা একদমই সত্য কথা। যখন আমরা ওকে এই ঘরটাতে এখানে ডাক্তারের ঘরে বসিয়ে রাখলাম, ওর সাথীরা যারা আছে ওরা বলছে যে ওখানে কতজন লোক আছে? বলছে অনেকজন লোকে আছে। তো তোকে যারা ধরে রেখেছে ওরা হিন্দু না মুসলিম? ওরা বলছে এখানে প্রায় মুসলিম আছে সবাই। এটা বললো? হ্যাঁ এটাই বলেছে। যা ঘটেছে এখন আমরা এটাকে তদন্ত করে দেখতে লাগবে তারা কোন ধরনের মানুষ, এটা আমাদের জানা উচিত। এটা তারাই জানতে পারবে, আমাদের পুলিশ প্রশাসন বা বিডিও বা আমাদের জিপি মেম্বার বা যারা থাকুক, তাদের কাছে আপনাদের কি অনুরোধ যে এসব মানুষের প্রতি একটা সঠিক এটা তথ্য বের করা উচিত, সেটার জন্য আপনি কি আবেদন করবে তাদের পুলিশের কাছে? পুলিশের কাছে কিংবা সরকারের কাছে, যেখানেই হোক, ওর যে সংস্থা আছে এই সংস্থাটার, আমি ওর অ্যাপটার তথ্য চাই, যে সেই অ্যাপটার কানেকশনটা কোন জায়গাতে আছে এর তথ্য আমাদেরকে দিতে হবে। হয় ওর কোম্পানিকে হোক কিংবা পুলিশ প্রশাসনকে হোক কিংবা বিডিও অফিস থেকে, বিডিওর এটা মারফত আমরা জানতে চাই যে আমাদেরকে এই তথ্যটা দেওয়া হোক, এটা কিসের কাজের জন্য ওর অ্যাপটাকে ব্যবহার করা হচ্ছে। ধন্যবাদ। তাই আমরা শুনলাম এখানে যে ব্যক্তিগুলো যে বলছে যে আমরা একটা এনজিওর মাধ্যমে এখানে কাজ করে দিয়েছি বা সার্ভে করেছি, কিন্তু এখানকার জনগণও কিন্তু একদম বিপরীত। তাদের অনুযায়ী না কোনো এনজিও আছে, না কোনো সার্ভে আছে, না কোনো তথ্য নিয়ে আর এসেছে, তাদের কিছু সিকিউরিটি নাই, কিছু নাই। এদের অনুযায়ী একটা বিভাগ, যে যদি আমরা ভারতবর্ষে একটা ধর্মনিক্ষোভ দেশে বাস করিতেছি তবু কিন্তু সেটা মানানো যাচ্ছে না এখানে। তাই তাদের অনুরোধ পুলিশ প্রশাসনের কাছে যে তারা কোন ব্যক্তি, তারা একটা বিজেপির ব্যক্তি বা তারা একটা নির্বাচনের ব্যক্তি বা সংবেদনের ব্যক্তি, সেই জিনিসটা তদন্ত করে আমাদের পুলিশ অফিসার সেটাকে দেখুক, সেটাই তাদের আবেদন। এবং আমি
তাই বলে আমার ভিডিও এখানে শেষ করছি। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার কমেন্ট করবেন আর মানুষকে জানানোর চেষ্টা করবেন। যদি এরা খারাপ থাকে তবে আরো আরো একটা আমরা প্রশ্ন জিজ্ঞেস করে নিব, যদি এখানে মানুষ তাদের এখানে আটকে রেখেছে তাদের অনুযায়ী, কিন্তু আটকে রাখেনি তাদের একটা এটা মানে যেসব জানা উচিত সেগুলা জেনেছে, তাদের প্রতি এখানে আমি দেখলাম না যে তারা কোনো অত্যাচার করেছে তাদের। তাদের মুখ থেকে আমরা শুনে নিব যে এই জায়গার মানুষ তাদের প্রতি কোনো অভিযোগ করেছে কি করেনি বা অত্যাচার। দাদা আপনাকে এখানে রাখানো হয়েছে বা আপনার যে জিনিসগুলো জিজ্ঞেস করেছে আপনার প্রতি কোনো কি অত্যাচার করেছে? না না, আমাকে আইনে খাওয়া দাওয়া করালো, মিষ্টি খাওয়ালো, সিঙ্গারা খাওয়ালো, জল টলো খাওয়ালো, আমাকে কোনো টর্চারই করেনি, আমাকে ভালোভাবে রেখেছে। বাকি জনগণ যা বললো যে আমরা এর সঠিক তথ্য চাই যে ওনারা কে, আপনি কি বলতে চাইবেন এখানে পুলিশ প্রশাসনকে? পুলিশ প্রশাসনকে আপনি কি বলতে চাইবেন এখানে? আপনি ধরতো মানুষ আপনাকে হয়তো আটক করে রেখেছে বা সেটা তারা জানতে চায় আপনি কোন ব্যক্তি, আপনারা কি আগে তথ্য কি ভেবেছেন? দেখুন আমার তো হেড অফিস এখন বর্তমানে কলকাতায় আছে, ঠিক আছে, তো আমাদের এখন টিএল আসছে, তো উনি এখন যে কি বলবেন এখন ওনা আসুক কথাবার্তা বলি তারপরে। আচ্ছা আমি এটাই বলতে চাই যে আমাদেরকে তাহলে পুলিশে হ্যান্ড ওভার করা হোক, ঠিক আছে, তাহলে পুলিশে যারা করবে তারপর আমরা কি, ঠিক আছে, পুলিশ যেটা করবে সেটা, আমি এটাই বলতে চাই। তাই আমরা জানলাম যে মানুষের যা অভিযোগ আসছে এখানে তাই তাদের অনুযায়ী যে তাদের পুলিশে তাদের এখানে নিয়ে যাওয়া হোক, তাদের হ্যান্ড ওভার করা হোক পুলিশের তথ্য থেকে, সেখানে তারা প্রমাণ করে দিবেন যে তারা একটা এনজিও বা একটা সার্ভের পক্ষ থেকে এসেছেন। তাই আমি নাসিম আক্তার কাজী ভিটা থেকে চাকুলিয়া টাইম।